ঠিক আছে আসো, তাহলে এটা হচ্ছে আমাদের প্যাকেজটা, আর এটা হচ্ছে কি ড্রামটা। তো আমি নিচে কিছু মোটর আছে মেকানিজম করে, যেটা একটু আগে দেখতে মানে দেখতে পেলা তোমরা, এটা দেখাচ্ছি না। তো মনে করো আমার যে ড্রামটা আছে, এই ড্রামের যে ডায়াটা আছে, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত হচ্ছে কি ড্রামের ডায়া। তো এই ড্রামের ডায়াটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতেছি এটা, ঠিক আছে। এই যে এখান থেকে এ পর্যন্ত এটা কি ড্রামের ডায়ামিটারটা আর কি, অর্থাৎ ড্রামের যে ডায়া আমি পাচ্ছি সেই ডায়াটা, এটা হচ্ছে মনে করো আমাদের বড় হাতের ডি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডি, আর প্যাকেজের যে ডায়া এটাকে আমি স্মল ডি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে প্যাকেজের ডায়া হচ্ছে যে এটা সমান তো থাকবে না, এই কথাগুলো একটু পরে আসবে, কারণ হচ্ছে তোমার এই প্যাকেজটা আস্তে আস্তে বড় হতে থাকবে। প্যাকেজটা কি কনস্ট্যান্ট থাকবে ডায়ামিটার বলো তো? যতই সুতা পেঁচাতে থাকবে তার ডায়ামিটার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, এটাই কিন্তু আমাদের ক্যালকুলেশনে আসবে, একটু পরে আসতেছে। আর এই যে ড্রামটা ঘুরে, ড্রামটা যে স্পিডে ঘুরে মানে তার আরপিএম, আরপিএম মানে কি? তাহলে আরপিএস হওয়ার কথা ছিল না? এটা তো আরপিএস না, আরপিএম, মিনিট। তাহলে এন হচ্ছে এই আমার ড্রামের আরপিএম, অর্থাৎ প্রতি মিনিটে এটা কতবার ঘুরে, হ্যাঁ সেটা হচ্ছে আরপিএম। আর এই প্যাকেজের আরপিএম এটা কি কনস্ট্যান্ট থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হলে এটা কি বাড়বে না কমবে আরপিএম? না, ডায়ামিটার তো বুঝতেই পারতেছো ডায়ামিটার বাড়বে, আর এটার এটার স্পিড তো কনস্ট্যান্ট থাকবে, কারণ হচ্ছে এটা ঘুরে কিসের সাহায্যে, ড্রামটা কিসের সাহায্যে ঘুরে? তো এটা কি কখনো বাড়বে কমবে নাকি একই রকম থাকবে? এটা এটা সেম থাকবে। তো এটা যদি সেম থাকে, এটা সবসময় একই স্পিডে ঘুরে, কিন্তু এটা যাকে ঘুরাচ্ছে মানে প্যাকেজটা এটাকে ঘুরাচ্ছে, তাহলে এইটাকে যদি ঘুরায়, তাহলে এটা যদি আস্তে আস্তে বড় হতে থাকে, তাহলে তার আরপিএম কি মানে আগের মতো ঘুরতে পারবে নাকি না আগের চেয়ে কম স্পিডে ঘুরবে? কারণ এটা বড় চাকাকে তুমি ঘুরাচ্ছ, তোমার সারফেস কোনটাকে মনে করো পরিধির সাহায্যে, তো তখন বড় চাকাটা কিন্তু স্লো ঘুরবে। আবার যদি ছোট চাকাকে ঘুরাও মানে তোমার নির্দিষ্ট ইয়ার চেয়ে ছোট, তখন কিন্তু এটা বেশি স্পিডে ঘুরবে। সুতরাং এই যে এনটা, এনটা কিন্তু সময়ের সাথে সাথে কি হবে কমে আসবে, আর এই ডিটা সময়ের সাথে সাথে কি হবে বাড়তে থাকবে। এটাই হচ্ছে এই ড্রাম ড্রিভেন প্রিন্সিপলের মূলনীতি। তবে এই ডি যতই বাড়ুক না কেন বা এই এন যতই কমুক না কেন, আলটিমেটলি এটার যে সারফেস স্পিড, সারফেস স্পিড তোমাদেরকে বলছিলাম আগে পাই ডি এন, অথবা মানে পরিধি এবং ডায়ামিটারের গুণফল, মানে পরিধি এবং আরপিএমের গুণফল, সরি পরিধি এবং আরপিএমের গুণফলটাকে আমরা বলতেছি সারফেস স্পিড। অর্থাৎ একটা রোটেশনে বা কতটুকু পথ সে সামনে আগায়, তাহলে এটা তার সার্ফেসের উপর ডিপেন্ড করে। তবে এই সার্ফেস স্পিডটা, অর্থাৎ এই প্যাকেজের যত সার্ফেস স্পিড হবে, এটা সার্ফেস স্পিড কিন্তু ততই হবে, অর্থাৎ পাই ডি এন যত হবে পাই ডি এন ততই হবে। এটা বুঝতে পারছো কিনা বলো তো? পাই ডি মানে কি পরিধি, আর এন হচ্ছে কি যার কথা বলতেছি তার আরপিএম প্রতি মিনিটে কতবার ঘুরে। আচ্ছা এন বাদ দিলাম মনে করো, এটার পরিধি এবং এন, কারণ কি তোমার দেখো আমি আস্তে আস্তে কি বলতেছি ডি এর মান কি হবে বাড়বে আর এন এর মান কমবে। তো তোমার এটা তো ফিক্সড, এই পাই ডি এনটা কিন্তু ফিক্সড, এখানে যেটা দেখতেছি এটার এটার ক্ষেত্রে, কারণ এটা প্রতি মিনিটে এতবার ঘুরে, আবার এটা ডায়ামিটারও নির্দিষ্ট। কিন্তু এটা যদি এটা সমান হতে হবে কখন, যখন আমার ডি বাড়বে, আলটিমেটলি ডি বাড়ার সাথে সাথে এনটা কমে আসবে, আলটিমেটলি যে গুণফলটা আমি পাবো এই গুণফলটা সবসময় এটার সমান থাকবে। অর্থাৎ যখন একটা বস্তু আর একটা বস্তুকে সারফেস কোনটাকে ঘুরায়, তখন তাদের সারফেস স্পিডের কোনো পরিবর্তন হয় না, সারফেস স্পিডটা একই থাকে। যদি ডায়ামিটার বেড়ে যায় তা আরপিএম কমে যাবে, অর্থাৎ যেটা তোমাকে একটু আগে বললাম, অর্থাৎ বড় চাকাকে তুমি ঘুরেতে চাচ্ছ, যেহেতু চাকাটা বড় তার পরিধি বড়, শেষে আস্তে আস্তে ঘুরবে, আর ছোটো চাকাকে তুমি ঘুরেতে চাচ্ছ, তো যেহেতু তার পরিধি ছোট সে কিন্তু জোরে ঘুরবে, ফাস্ট মুভ করবে। তো আলটিমেটলি ওই আরপিএমটা এবং পরিধিটা গুণ করলে এই গুণফলটা সবসময় সমান থাকে। তো ডায়া বাড়ে আরপিএম কমবে, অর্থাৎ আস্তে আস্তে ঘুরবে, আর যদি ডায়া কমে যায় তাহলে আরপিএম বাড়বে, মানে অর্থাৎ ফাস্টার মুভ করবে।
তো এই হচ্ছে ব্যাপার যে ড্রামের সারফেস স্পিড এবং প্যাকেজের সারফেস স্পিড কি হলো সমান হবে। তো এখান থেকে আমরা দুটো সিদ্ধান্ত নিতে পারি, একটা হচ্ছে সময়ের সাথে সাথে যেহেতু ডি বেড়ে যাবে আলটিমেটলি আমার এন এর মান ওই একই হারে মানে একই রেশিওতে কি হবে কমে আসবে। হ্যাঁ, তো এটা দ্বারা আমরা একটা বিষয় বুঝতে পারি, সেটা হচ্ছে এটার জন্য আমার যে অ্যাঙ্গেলটা হবে কনস্ট্যান্ট এবং ওয়াইন্ডিং স্পিডটাও হবে, আরেকটা হচ্ছে ওয়াইন্ডিং, তাহলে এই এটা আমার যতই বড় হোক না কেন যেহেতু আমার ডায়ামিটার বাড়ার সাথে সাথে স্লো ঘুরবে, কথা বুঝতেছো কিনা, আমার ডায়া বাড়লো আলটিমেটলি এটা তো স্লো ঘুরবে, তো স্লো ঘুরে আমার যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা সবসময় ঠিক রাখবে এবং মানে কনস্ট্যান্ট রাখবে, আর হচ্ছে ওয়াইন্ডিং স্পিডটা অর্থাৎ যেই স্পিডে আমার রোটেট করতেছিল অর্থাৎ ওয়াইন্ডিং করতেছিল জড়াচ্ছিল সেই স্পিডটাও কিন্তু একই রকম রাখবে, কারণ ওয়াইন্ডিং হচ্ছে হচ্ছে এই ড্রামের জন্য। ঠিক আছে, ড্রামের স্পিড বা সারফেস স্পিড যেহেতু একই আছে তো এটা আমার আলটিমেটলি ডায়া বাড়লে আরপিএম কমে গিয়ে ওই আগের যত ওয়াইন্ডিং স্পিড ছিল আমি ততই ওয়াইন্ডিং স্পিড পাবো। তার মানে এখান থেকে আমরা এই কথাটা বলতে পারি যে ডি বাড়ার সাথে সাথে আমার এন এর মান কমে আসবে, আলটিমেটলি ওয়াইন্ডিং স্পিড এবং অ্যাঙ্গেল যেটা আছে সেটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। তো আমি ধরে নিচ্ছি অ্যাঙ্গেল মানে হচ্ছে যে এই যে ট্রাভার্সিং অ্যাঙ্গেলটা এটা এটা, তো ড্রামটা ঠিক যত বড় থাকে আলটিমেটলি আমার কিন্তু ইয়েটাও মানে প্যাকেজটাও তত বড়ই থাকে, কারণ ড্রামটা যেহেতু প্যাকেজটাকে ঘুরায় তাহলে এদের মানের কোনো পরিবর্তন হয় না। তো দেখো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে ল্যান্ডটা আছে এই ল্যান্ডটাকে আমি ধরে নিলাম হচ্ছে এল, ক্যাপিটাল এল, তাহলে এটা কিসের জন্য এলটা, শুধু কি ড্রামের নাকি প্যাকেজের সহ? দুটার জন্যই, প্যাকেজের জন্য যত ড্রামের জন্য দুটা কিন্তু একই সাইজের, আমাদের এখানে একটু বড় দেখাচ্ছে কিন্তু আসলে এটা এটাকে ঘুরে তো দুটো একই সাইজের থাকে, তাহলে এলটা কি লেন্থ অফ ড্রাম অ্যান্ড প্যাকেজ, অর্থাৎ প্যাকেজের লেন্থ এবং ড্রামের লেন্থ হচ্ছে এই ক্যাপিটাল এল। তাহলে টু এল কী হবে, টু এল এল হচ্ছে একটা ওয়াইন্ড মানে এই পাশ থেকে এই পাশ যেতে যতটুকু রাস্তা কাভার করলো, টু এল মানে কি এই পাশ থেকে এই পাশে গেল আবার এই পাশে ফিরে আসলো, তাহলে টু এল মানে হচ্ছে ডিস্টেন্স কাভার্ড ইন ডাবল ট্রাভার্স, এই পাশ থেকে এই পাশে যাওয়াকে আমরা একটা ট্রাভার্স বলি না, আবার ফিরে আসা পর্যন্ত তাহলে টুয়েল হবে, টুয়েলটা কি ডাবল ট্রাভার্স, অর্থাৎ ডাবল ট্রাভার্সে আমি কতটুকু ডিস্টেন্স পাব, এটা হচ্ছে টুয়েলের মান। আর যদি আমি ধরে নেই একটা মান এস, এস একটা রাশি নিলাম মনে করলাম বা মনে করো ল্যাট, এস হচ্ছে একটা রাশি যেটাকে আমি ধরে নিয়েছি হচ্ছে নাম্বার অফ রেভলিউশন ফর ডাবল ট্রাভার্স, এসটা কি বুঝতে পারছো তোমরা, এসটা কি ধরলাম আমি নাম্বার অফ রেভলিউশন ফর ডাবল ট্রাভার্স, এই যে সুতাটা এখানে একটা প্যাচ দিবে এখানে একটা প্যাচ দিবে তারপরে একটা প্যাচ দিবে এরকম করে মনে করো আটটা প্যাচ দিয়ে তারপর এই প্রান্তে আসলো, তাহলে একটা ট্রাভার্স শেষ করলো, আবার এই পাশ থেকে আবার আটটা এরকম টার্ন বা কয়েল বা ওয়াইন দিয়ে তারপরে আগের জায়গায় ফিরে আসবে না, তাহলে এই পাশ থেকে এই পাশে গেল একবার আবার এই পাশে ফিরে আসলো সুতাটা, আস্তে আস্তে যাওয়ার সময় মনে করো আটটা এরকম ঘূর্ণন দিছে আবার আসার সময় এরকম আটটা ঘূর্ণন দিছে, তাহলে মোট কয়টা ঘূর্ণন দিল, ষোলোটা না, এই ষোলোটাকে আমরা বলতেছি এস, নাম্বার অফ রেভলিউশন বা রোটেশন ফর ডাবল ট্রাভার্স, ফুল একটা ডাবল ট্রাভার্স দিতে কয়টা কয়েল লাগলো, অর্থাৎ এই যে এক পাশে ডান পাশে গেল আবার বাম পাশে ফিরে আসলো এই যাওয়া এবং আসার মাঝখানে আমার কতটুকু কয়টা রোটেশন দিল বা কয়টা ঘূর্ণন আমরা পেলাম, বুঝতে পারছো এটা? তাহলে তোমরা একটু মিটিং থেকে এখন সবাই বের হয়ে যাও, বের হয়ে আবার আসো, ওই যে আমাদের 40 মিনিট শেষ হয়ে গেছে।
তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে এখানে পাই ডিএন যত হবে আর এই পাই ডিএন ততই হবে। তো তাহলে এস যদি আমরা বুঝে থাকি, এস মানে কি নাম্বার অফ রেভলিউশন ফর ডাবল ট্রাভার্স। ডাবল ট্রাভার্স হচ্ছে আমার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যেতে, মানে আমি মনে করি এই পাশ থেকে এই পাশে গেলাম, মোট কয়টা ঘূর্ণন দিলাম, আবার ফিরে আসতে কয়টা ঘূর্ণন দিলাম, সবগুলো ঘূর্ণনের যোগফল হচ্ছে এস। তো আমরা এখন আসলে কি করতে চাচ্ছি এটা একটু জানা দরকার, না হলে তো আমরা তো বুঝতে পারবো না যে আমরা কতটুকু আমাদের এন বা শেষটা কোথায়। শেষটা হচ্ছে আমরা এখান থেকে তিনটা জিনিস হিসাব করবো, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড বা থিতা, টেন থিতা বা থিতা হিসাব করবো, ট্রাভার্স রেশিও হিসাব করবো, আর হচ্ছে ওয়াইন্ডিং স্পিড হিসাব করবো। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, ট্রাভার্স রেশিও আর হচ্ছে ওয়াইন্ডিং স্পিড। তো প্রথমে আমি ট্রাভার্স স্পিডটা হিসাব করতে চাই। ট্রাভার্স স্পিডকে আমি মনে করো ট্রাভার্স স্পিড, ট্রাভার্স স্পিড সমান কি হবে, মানে কোনো স্পিড হিসাব করতে গেলে আমাদেরকে কি হিসাব করতে হয় বলো তো। মানে আমি ট্রাভার্স তো বুঝতেছো যে আমার কত দ্রুত এটা এদিকে যাচ্ছে আবার এদিকে ফিরে আসতেছে, তাই না? এই যে গেল ডান দিকে আবার ফিরে আসলো, তো আমাদের স্পিডের সূত্র কি, মানে ব্যাক বের করার সূত্র কি? হ্যাঁ, তাহলে উপরে যে সরণ বা ডিস্টেন্সটা আমাদের দেখাইতে হবে, তাই না? আমি তো ইকুয়েশনের মধ্যে, তাহলে উপরের দিকে হচ্ছে ডিস্টেন্সটা, ডিস্টেন্স। এখন ডিস্টেন্স কতটুকু আমার, এটা কি স্পিড, ট্রাভার্স স্পিড না? ট্রাভার্স স্পিড মানে কি, এটা এই পাশ থেকে এই পাশে গেল আবার এই পাশে ফিরে আসলো। আমি ডাবল ট্রাভার্সের জন্য ডিস্টেন্সটা দেখাবো, আর নিচে দেখাবো কি টাইম, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে যেতে এবং এই পাশে ফিরে আসতে কত সময় লাগলো। তো এখন ডাবল ট্রাভার্সের জন্য আমার ডিস্টেন্স কতটুকু কভার করলো, এখান থেকে সে এখানে গেল আবার এখানে ফিরে আসলো, কতটুকু ডিস্টেন্স কভার করলো? 12, তাই তো? হ্যাঁ, এটাকে আমি এবার ভাগ দিব কি দিয়ে, সময় দিয়ে। তোমরা আমাকে বলো তো দেখি যে এটার এখান থেকে এই পাশে যেতে আবার এই পাশে ফিরে আসতে কত সময় লাগলো? হ্যাঁ, টি কোনো রাশি তো এখানে নাই, এখানে টি কোনো রাশি কি ধরা হয়েছে বা আছে ক্যালকুলেশনের মধ্যে? নাই, তাহলে যা আছে তার মধ্য দিয়ে প্রকাশ করতে হবে। অর্থাৎ তুমি একটু মনে মনে চিন্তা করো যে এখান থেকে আমার এখানে গেল আবার ফিরে আসলো, আমি হিসাব করতে চাচ্ছি কত সময় লাগলো, টাইমটা, তাই তো? তো একটু খেয়াল করো যে আমার এই পাশ থেকে এখানে গেল আবার ফিরে আসলো কয়টা ঘূর্ণন দেয়? না, সেটা তো বললাম, এমনি মানে এমনি এখানে সংখ্যা দিক থেকে কত এস, তাই কি না? মানে আটটা তো আমি ধরে নিলাম যে যেতে মনে করো আটটা, আসতে আটটা, তো যেতে যদি চারটা লাগে আসতে চারটা লাগে তাহলে তো আটটা হবে, আবার যাওয়ার সময় 10টা, আসার সময় 10টা, তাহলে তো 20টা লাগবে। তো এটা কিসের উপর ডিপেন্ড করবে? অ্যাসের উপর। তো অ্যাস মানে কি নাম্বার অফ রেভলিউশন ফর ডাবল ট্রাভার্স, অর্থাৎ এখান থেকে এই পাশে যেতে আবার এই পাশে আসতে সে কয়টা ঘূর্ণন দেয়? অ্যাস সংখ্যক, ফুল, মানে গেল আবার আসলো ঘূর্ণন দিল কয়টা, অ্যাসটা। আবার এই এনটা কি বোঝায় বলো তো, এনটা মিনিট। তাহলে তুমি দেখো আমি এন এর মধ্যে পাচ্ছি হচ্ছে এক মিনিটে কয়টা ঘূর্ণন দেয়, ঠিক আছে? তাহলে এক মিনিটে সে এন সংখ্যক ঘূর্ণন দেয়, ঠিক আছে? আর এখানে বলতেছে যে আমার এখান থেকে এই পাশে গেল আবার এই পাশে আসলো মোট ঘূর্ণন দিচ্ছে হচ্ছে এস সংখ্যক। তো মনে করো আমি সাপোজ ধরে নিলাম তোমাদেরকে আমি বোঝানোর জন্য, মনে করো এনের মান হচ্ছে 100, এনের মান কত 100, তার মানে তুমি কি বুঝলা, প্রতি মিনিটে সে কয়টা ঘূর্ণন দেয়? 100টা। আবার এখান থেকে এখানে গেল মনে করো সাপোজ সে 5টা, মানে 2.5টা ঘূর্ণন দিল, আবার এখান থেকে এখানে ফিরে আসলো আরও 2.5টা ঘূর্ণন দিয়ে, তাহলে মোট যাওয়া এবং আসার মধ্যে কয়টা ঘূর্ণন দিল? 5টা, 5টা ঘূর্ণন দিল, তাই তো? তো তাহলে তুমি এবার এস এবং এন দিয়ে কিভাবে বুঝতে পারবা যে আসলে আমার এখান থেকে এই পাশে গিয়ে আবার এই পাশে ফিরে আসতে কত মিনিট সময় লাগলো?
কারণ তুমি দেখতেছো যে এই আরপিএম হচ্ছে এন 100, অর্থাৎ এক মিনিটে 100টা ঘূর্ণন দেয়, ঠিক আছে? তাহলে আমার 5টা ঘূর্ণন দিতে, অর্থাৎ এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে 5টা ঘূর্ণন দেয়, মনে করো এন এর মান মানে এস এর মান হচ্ছে 5, তাহলে 5টা ঘূর্ণন দিতে আমার কতক্ষণ লাগবে? যদি 100টা ঘূর্ণন দিতে 60 সেকেন্ড লাগে বা 1 মিনিট লাগে, তাহলে আমার 5টা ঘূর্ণন দিতে, মনে করো এখান থেকে এখানে গিয়ে আবার ফিরে আসলো, 5টা ঘূর্ণন দিতে কতক্ষণ সময় লাগবে? এটা আমরা কিভাবে হিসাব করব এন এবং এস এর সাহায্যে? ঠিক করে বলো, এন এবং এস থেকে আমরা কিভাবে বুঝতে পারবো কতক্ষণ সময় লাগবে? এন কে এস দ্বারা ডিভাইড করে নাকি এস কে এন দ্বারা ডিভাইড করে? এটা কি সবাই বুঝতে পারছো নাকি আবার বলতে হবে? আচ্ছা, তুমি ধরো এটার মান হচ্ছে 60, এর মান কত? 60। তাহলে 60টা ঘূর্ণন দেয় কতক্ষণ সময়ে? মানে 60 সেকেন্ডে, তাই তো? আচ্ছা, তাহলে আমার 1 মিনিটে সে ঘূর্ণন দিচ্ছে, মানে 1 সেকেন্ডে ঘূর্ণন দিচ্ছে একটা, এন এর মান হচ্ছে ধরো 60। এখন এই এস এর মানটা আমি ধরে নিলাম হচ্ছে 5, এস এর মানটা কত? 5। তাহলে আমার 5টা ঘূর্ণন দিতে, মানে আমার যদি 60টা ঘূর্ণন দিতে 60 সেকেন্ড লাগে, 5টা ঘূর্ণন দিতে কতক্ষণ সময় লাগবে? 5 সেকেন্ড লাগবে না? তো এটা আমি কিভাবে হিসাব করলাম 5 সেকেন্ডটা? গুণ করে না, এস এর মান হচ্ছে 5 আর এন এর মান হচ্ছে 60, আমি এস কে এন দ্বারা ভাগ করছি, এস কে এন দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে যে মানটা পাইছি এটা আমাকে সময়টা বলে দিছে যে এত সেকেন্ড সময় লাগছে। আচ্ছা এস এর, আচ্ছা আমি তোমাকে বলতেছি, আচ্ছা আমার আমার কথায় আসো, এস এর মান কত? 5 সেকেন্ড, মানে 5টি, 5 নাম্বার, মানে 5টি, মানে 5টা, ঠিক আছে, 5 নাম্বার। আমি এটাকে ভাগ দিলাম হচ্ছে এন দিয়ে, এন এর মান কত? 60 নাম্বার, মানে 60টা পার কত কতক্ষণ সময়ে? 60 সেকেন্ডে না, পার বা 1 মিনিট, মনে করো আমি 1 মিনিট দিচ্ছি, পার 1 মিনিট, আচ্ছা সেকেন্ডে দিচ্ছি, পার 60 সেকেন্ড। তো এবার তুমি যদি নিচে আসে, এটা মনে করো উপরে আছে 5 নাম্বার, নিচে হচ্ছে 60/60 সেকেন্ড, উল্টায় দাও, উল্টা দিলে 60 সেকেন্ড কোথায় যাবে? মানে এই পাস্ট যেটা আছে এটা হচ্ছে উপরে, আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম এস বাই এন, তো এস এর মান হচ্ছে 5 সেকেন্ড আর এন এর মান হচ্ছে 60 আর কি, 60টা পার 60 সেকেন্ড। তো উল্টা দাও, উল্টা দিলে 60 উপরে যাবে আর নিচে 60 থাকবে, তো এই 60 60 কাটা যাবে না, তাহলে আলটিমেটলি মানটা কত পাবো আমি? 5 সেকেন্ড পাবো না? তা তোমরা তো একটু আগে এটাই বলছিলাম, মানে ম্যানুয়ালি হিসাব করে যে আমার এখান থেকে এই পাশে যেতে আসতে 5 সেকেন্ড সময় লাগবে, এটা বলছিলে না? আর তুমি যদি ঐকিক নিয়মে করতে চাও, নিজে নিজে মনে করো ঐকিক নিয়মে হিসাব করতে চাচ্ছ, তাও হিসাব করতে পারবা। কীরকম? যে আমার এন এর মান হচ্ছে, ধরো আমার এন টি, আমি ধরে নিলাম যে এন টি রেভলিউশন দিতে সময় লাগে হচ্ছে 1 মিনিট, কথা বুঝছো কিনা? আমি ঐকিক নিয়মে করতেছি, তাহলে এন সংখ্যক রেভলিউশন দিতে সময় লাগে কতক্ষণ? 1 মিনিট, তাই তো? এন এর মান তো এটাই বোঝায়, 1 মানে রেভলিউশন পার মিনিট, তো এন সংখ্যক রেভলিউশন দিতে সময় লাগে 1 মিনিট, তাহলে একটি রেভলিউশন দিতে কতক্ষণ সময় লাগবে? 1/n মিনিট, ঐকিক নিয়মে করলে আর কি, একদম ঐকিক নিয়মে করে যাচ্ছি, এন টি রেভলিউশন দিতে সময় লাগে 1 মিনিট, তাহলে একটি রেভলিউশন দিতে সময় লাগবে 1/n মিনিট। তো আমি দেখতে চাচ্ছি এসটা রেভলিউশন, মানে এস সংখ্যক রেভলিউশন দিতে কত সময় লাগে, তো তাহলে তুমি এস বসাবা, এস টি রেভলিউশন দিতে সময় লাগবে s/n মিনিট, বুঝতে পারছো কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের সময়টা s/n, তো আমরা এই সময়ের জায়গায় কি বসাবো? s/n s/n। তার আগে এগুলো ডিলিট করে দিচ্ছি।
এটাকে ইকুয়েশনটা সিম্পলিফাই করলে কি দাঁড়াবে? টুয়াইস এল এন ডিভাইড বাই এস। আচ্ছা এটা মাথায় রাখো, হ্যাঁ। তাহলে আমরা এটা কি পেলাম, ট্রাভার্স স্পিড সমান এটা পেলাম, হ্যাঁ, এটা মাথায় রাখো। এবার আমাদেরকে তোমাদেরকে একটু আগে বলছি, আমরা তিনটা জিনিস হিসাব করবো এখান থেকে। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, ট্রাভার্স রেশিও, আর হচ্ছে ওয়াইন্ডিং স্পিড। তো প্রথমে আমি অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা হিসাব করি। তো অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডকে কী দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা। ওই যে তোমাদেরকে টার্মসগুলো পড়েছি না, টার্মসে তো বলছি অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ট্যান থিটা ট্যান থিটা মনে করো এটা আচ্ছা এই এইট কি তোমরা থিতা মনে করো আপাতত। তাহলে ট্যান থিতা সমান কি, আমি কি আগের এটাতে যাবো? বিটি, ট্রাভার্স স্পিড ডিভাইড বাই সারফেস স্পিড, মনে আছে এটা? এই যে এটার কথা বলতেছি, হ্যাঁ, এই যে ওয়াইন্ড অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড ট্যান থিটা সমান কি ছিল, ভিটি ডিভাইড বাই ভিএস, মনে আছে না এটা? ট্রাভার্স স্পিড ডিভাইড বাই সারফেস স্পিড, এটা কিন্তু তখন বলা ছিল, হ্যাঁ, তোমাদেরকে এটা বলছি। অর্থাৎ আর ওয়াইন্ডিং স্পিড হচ্ছে ডব্লিউ সমান রুট ওভার অফ ভিএস স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার। এটা গত ক্লাসের আগের ক্লাসে বলা হয়েছে, গত ক্লাসে বলা হয়েছে। তো ট্যান থিটা সমান আমি কি লিখবো, তাহলে ভিটি ডিভাইড বাই ভিএস, ভি টি বাই ভি এস। তো এখান থেকে আমি ভিটি এর মানটা কিন্তু মানে পেয়ে গেছি একটু আগে। ভিটি মানে কি, ট্রাভার্স স্পিড না? তো এটাই হচ্ছে ট্রাভার্স স্পিড। আর ভিএস কত, ভিএস মানে ওয়াইন্ডিং স্পিড, মানে সারফেস স্পিড বা ওয়াইন্ডিং স্পিডটা কত? এই যে পাই ডি এন দেখতেছো না, পাই ডি এন, এটাই হচ্ছে আমার ওয়াইন্ডিং স্পিড। তাহলে ভিটির মানটা আমি লিখলাম টু এল এন ডিভাইড বাই এস, এটাকে ভাগ দিব হচ্ছে ভিএস দিয়ে, অর্থাৎ পাই ডি এন দিয়ে। হ্যাঁ, আচ্ছা এটা তো ঠিক আছে প্রশ্ন। হ্যাঁ আসো, আমি তাহলে সারফেস স্পিডটাকে পাইডিয়ান কেন ধরলাম, আমাদের এখানে দুইটা স্পিড কাজ করে, একটা হচ্ছে সারফেস মানে ওয়াইন্ডিং স্পিড, আর একটা হচ্ছে ট্রাভার্স স্পিড। তো ট্রাভার্সিংটা হচ্ছে এটা এদিকে কতটুকু সামনের দিকে আগায় এবং না আগায়, এটা কত স্পিডে আগায় সেটা আমরা হিসাব করে নিলাম, যে টু এল এন বাই এস। আর এই যে এদিকে জড়াচ্ছে, সামনের দিকে যেটা জড়ায় মানে ঘুরতেছে, যেটা ওয়াইন্ডিং হচ্ছে, তো ওয়াইন্ডিংটা কে করে এখানে, মোটর সাথে, মোটর সাথে ড্রাম লাগানো আছে, এই ড্রামটা করে। তো ড্রামটা কোন স্পিডে ঘুরে, মানে কত সারফেস কোনটাকে ঘুরে, তোমাদেরকে এই জন্য আমি ওই যে গত ক্লাসে আমার সারফেস স্পিডের যে ভিডিওটা সেটা দেখতে বলছিলাম, এটা কি দেখছিলা? ওই যে আমার চ্যানেলে সারফেস স্পিডের একটা ভিডিও আছে, অর্থাৎ মনে করো এটা ঘুরবে, তো এটা ঘুরলে এটা একটা চাকা যেরকম সামনের দিকে আগায় কেন, ঘুরলে তার সারফেস কোনটাকে জন্য আগায়, অর্থাৎ সারফেসটা যতটুকু টাচ করে যায় রাস্তাটাকে ততটুকু সামনে আগায়। তো তোমার এই ড্রামটাও তো সেম, ঘুরলে যেহেতু এটার সাথে এটা টাচ করা আছে, একদম সারফেস কোনটাকে লাগানো আছে, তো এটা ঘুরলে এটাকে নিয়েই তো ঘুরবে। তো আলটিমেটলি এটা একটা আরপিএম আছে, এটার একক কি, যে পাইডিয়ানের একক কি বলো তো একজন, এই পাইডিনের একক কি বলো একজনে, না ডি এর একক কি? থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর কি, এই পাই আর ডি লিখতে পারতেছেন আমরা, এই জন্য পিআই লিখলাম আর কি। পাই ডি মানে হচ্ছে পরিধিটা,
ডায়ের সাথে পাই গুণ করলে পরিধি হয় না? তো এই ডি এর একক কি? সেন্টিমিটার, মিটার, ইঞ্চ এরকম কিছু থাকবে। আর এন এর একক কি? মানে রেভুলেশন উপরে, আর মিনিটটা কোথায়? নিচে। তো একটা রেভুলেশন দিলে কতটুকু রাস্তা আগায় একটা বৃত্তাকার বস্তু? না, একটা বৃত্তাকার বস্তু একটা রেভুলেশন দিলে কতটুকু পথ আগায়? এই যে পাইরি পরিমাণ না, তো পাইরি পরিমাণ আগায় একটা বৃত্তাকার বস্তু বা বৃত্তাকার চাকা একটা রোটেশন দিলে পাইরি পরিমাণ রাস্তা সামনে আগায়, মানে পরিধি সমান আর কি। তো পাইরি এর মান হচ্ছে, ধরো আমি ধরে নিলাম ইঞ্চ, তো সাপোজ ধরো চাকাটা হচ্ছে 12 ইঞ্চ, তাহলে 12 ইঞ্চ রাস্তা আগাবে একটা রেভুলেশনে। তো আমার যেহেতু এন এর মানটা হচ্ছে রেভুলেশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে কটা রেভুলেশন দেয়, সাপোজ 1 মিনিটে হচ্ছে 10টা রেভুলেশন দেয়, আর একটা রেভুলেশনে কতটুকু আগায়? পাইরি পরিমাণ বা চাকাটার পরিধি সমান, পরিধি আমি ধরে নিছি কত, 12 ইঞ্চ। তো 12 ইঞ্চ হচ্ছে তার পরিধি, আর এটা রেভুলেশন দেয় প্রতি মিনিটে 10টা, তাহলে কতটুকু রাস্তা আগাবে? 12 ইন্টু 10, না 120 ইঞ্চ রাস্তা সে আগাবে প্রতি 1 মিনিটে, তাই না? তাহলে আমার এই যে পাইডি এন আছে, পাইডি এন এর এককটা হচ্ছে ইঞ্চ পার মিনিট, সেন্টিমিটার পার মিনিট, মিটার পার মিনিট, কিলোমিটার পার মিনিট, ফিট পার মিনিট, এরকম। ঠিক আছে, অর্থাৎ সারফেস স্পিডের এককটা হচ্ছে কতটুকু রাস্তা প্রতি মিনিটে আগায় সামনের দিকে একটা বৃত্তাকার বস্তু। তো বৃত্তাকার বস্তু তো সামনের দিকে আগানোর কথা না, কথা কি? বৃত্তাকার বস্তু তো ঘুরবে, সামনের দিকে কেন আগানোর কথা আমরা বলতেছি? কারণ বৃত্তাকার বস্তু যদি অন্য কিছুকে নিয়ে, সারফেস কোনটাকে নিয়ে ঘুরায়, তখন কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ রাস্তা সামনের দিকে আগাবে। অর্থাৎ এই বৃত্তাকার বস্তুটা এটাকে ঘুরায়, তার মানে এইটা প্রতি মিনিটে যতটুকু রাস্তা সামনে আগায় ততটুকু হচ্ছে ওয়াইন্ডিং স্পিড, অর্থাৎ নাম্বার, কতটুকু রাস্তা আগালো অর্থাৎ ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে সময়। তো সময়কে, ডিস্টেন্সকে যখন সময় দ্বারা আমরা ভাগ করি, তখনই এর একটা স্পিড হয় বা স্পিড বোঝায়। আর এই স্পিডটা যেহেতু এখানে ঘূর্ণনের জন্য ওয়াইন্ডিংকে রিপ্রেজেন্ট করতেছে, সেজন্য এটা হচ্ছে একটা ওয়াইন্ডিং স্পিড, অর্থাৎ কত স্পিডে এটা জড়াচ্ছে, মানে কতটুকু সুতা সামনের দিকে নিতে পারতেছে প্রতি মিনিটে, এটাই হচ্ছে তার ওয়াইন্ডিং স্পিড। আর এটা আমরা সারফেস স্পিড বা পাইডিএন দিয়ে হিসাব করতে পারি, বুঝছো কি না? অর্থাৎ আমার এই প্যাকেজটা ঘুরে মূলত এই ড্রামের ঘূর্ণনের জন্য, আর ড্রামের ঘূর্ণনটা যেহেতু প্যাকেজের সারফেস কন্টাকে হয়, সেহেতু ড্রামটা প্যাকেজটাকে একটা নির্দিষ্ট রেটে সামনের দিকে আগাতে সহযোগিতা করে, অর্থাৎ একটা স্পিড পায় প্যাকেজটা। প্যাকেজটা যে স্পিড পায়, সেই স্পিডটাকে আমরা বলতেছি মানে এত ইঞ্চ বা এত সেন্টিমিটার পার মিনিট। তো এটাই হচ্ছে আমাদের সারফেস স্পিড। তাহলে আমরা এটাকে নিচে লিখবো আর কি, ভিটি লিখবো উপরে আর ভিএস লিখবো নিচে। তো ভিটি এর মান হচ্ছে 2 ln, নিচে হচ্ছে এস, এটাকে ভিএস দ্বারা ভাগ করতে হবে। তো ভিএস মানে কি? পাইডি এন। তো কোনটা থাকবে, এন এন কি থাকবে না কাটা যাবে? টু এল এন বাই এস, এটাকে যখন আমি আবার ভাগ দিব কি দিয়ে, পাই ডি এন দিয়ে, তখন কিছু না কিছু কাটা যাবে। কাটা যাবে কি? এটা তো নিচে আছে, এটাকে উপরে তুললে 1/, এটা নিচে আসবে, তাহলে এন এন কাটা যাবে। তো আলটিমেটলি আমি শেষ পর্যন্ত কি পাবো, হ্যাঁ 2 ln/ পাই ডি এস। এটা পাবো না, 2 ln/ পাই ডি এস। এটার মধ্যে কোনো ধ্রুবক রাশি আছে কিনা বলো তো, নাকি সবগুলোই কনস্ট্যান্ট? এল কি কনস্ট্যান্ট না? এসটা কিভাবে চেঞ্জ হবে? এখন এটা চেঞ্জ হইতো কখন, যদি তোমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হইতো, কথা বুঝছো কিনা?
যেহেতু আমার ওয়াইন্ডিং স্পিড এবং অ্যাঙ্গেল কনস্ট্যান্ট, মানে আমার এটা যদি ঘূর্ণনের সাথে সাথে যদি অ্যানটাও বেড়ে যেত, তখন মনে করো ঠিক আছে এটা ডায়ামিটার বাড়তেছে, ডায়ামিটার বাড়লো সাথে সাথে এটা স্লো ঘুরলো না, মানে ডায়ামিটার বেড়ে গেলো, এটা বড় হয়ে গেল, তখনও ফাস্ট ঘুরতেছে, মানে আগে যে স্পিডে ঘুরতেছিল তখনও একই স্পিডে ঘুরতেছে কিন্তু ডায়ামিটার বেড়ে গেছে, তখন কিন্তু এটা যে কোনাকুনি যাওয়ার কথা ছিল সে কোনাকুনি না গিয়ে একটু খাড়া যাবে, তখন অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। কিন্তু বাস্তবিকভাবে এখানে যেহেতু ডায়ামিটার বাড়ার সাথে সাথে আমার এনের মানটা রিডিউস করবে, সুতরাং আলটিমেটলি এটা বড় হবে ঠিক আছে কিন্তু স্পিডটা একটু রিডিউস করবে, তো স্পিড রিডিউস করলে এটা কিন্তু আবার একটু স্লো ঘুরবে, তো স্লো ঘুরলে আলটিমেটলি এই ইয়ানগুলো যে কোনাকুনি যাওয়ার কথা ছিল সেই কোনাকুনিই যাবে, আর কোনাকুনি গেলে এখান থেকে এই পর্যন্ত যেতে যতটা ঘূর্ণন দিল আবার এখান থেকে ফিরে আসছে ঠিক ততটা ঘূর্ণন দিবে। প্রথমে ইয়ার্ন মানে প্যাকেজটা যখন বিল্ডিং শুরু হলো তখন এপাশ থেকে এপাশে যেতে যতটা ঘূর্ণন লাগলো এপাশ থেকে এপাশে আসতে ততটা মানে ততটা ঘূর্ণন লাগলো, ধরো যেতে চারটা ঘূর্ণন লাগলো আসতে চারটা, তাহলে আটটা হলো হচ্ছে অ্যাসের মান। কিন্তু যখন প্যাকেজটা বড় হবে ডায়ামিটার বাড়বে, এটা স্লো ঘূর্ণনের কারণে পরবর্তীতে গিয়েও তাদের এই অ্যাসের মানটা একই থাকবে, অর্থাৎ যাওয়ার সময় চারটা ঘূর্ণন দিয়ে যাবে, আসার সময় আবার চারটা ঘূর্ণন দিয়ে ফিরে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে অ্যাসটাও কিন্তু একটা কনস্ট্যান্ট বেলুন ড্রাম ড্রিভেনের জন্য, পরবর্তীতে স্পিন্ডেল ড্রিভেন আমরা একটু পরে দেখবো সেখানে কিন্তু অ্যাসটা কনস্ট্যান্ট নাও হতে পারে, তো এই ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে হ্যাঁ ওয়াইন্ডিং স্পিড আর অ্যাঙ্গেল কনস্ট্যান্ট কেন, কারণ হচ্ছে ডি বাড়ার সাথে সাথে এনের মানটা কমে আসতেছে এই জন্য, আর যদি ডি বাড়ার সাথে সাথে এনের মানটা কমে না আসতো তাহলে কিন্তু এই দুইটা কনস্ট্যান্ট হতো না, আর এই দুইটা কনস্ট্যান্ট না হলে কিন্তু আমি অ্যাসকে কখনোই কনস্ট্যান্ট বলতে পারতাম না, বুঝছো কি না। তাহলে এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট মানে কি, এটা কোত্থেকে আসছে, ট্যান থিতা থেকে আসছে না, তো ট্যান থিতা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই থিতার মানটা কি কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট না, তো তার মানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম সেটা হচ্ছে এই ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারের ক্ষেত্রে, মানে যখন ড্রাম ড্রিভেন হয় তখন এই এই যে প্যাকেজের ডায়ামিটার বাড়ার সাথে সাথে প্যাকেজটা যে বড় হয় প্যাকেজের ডায়ামিটার ইনক্রিজ করার সাথে সাথে ওয়াইন্ড অ্যাঙ্গেল যেটা আছে ওয়াইন্ড অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে না, ওয়াইন্ড অ্যাঙ্গেলটা যেরকম ছিল সেরকমই থেকে যাবে, তাহলে এই কথাটা আমরা লিখতে পারি কি না। এই কথাটা এখন লিখতেছি আমরা যেটা পেলাম আর কি, ইন ড্রাম ড্রিভেন ওয়াইন্ডার অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড রিমেইনস কনস্ট্যান্ট উইথ দ্য চেঞ্জ অফ বা উইথ দ্য ইনক্রিজ অফ কি কিসের বাড়ার সাথে সাথে প্যাকেজ ডায়ামিটার, প্যাকেজ ডায়ামিটার বাড়ার সাথে সাথে ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড অর্থাৎ থিটাটা রিমেইন্স কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকে উইথ দ্য ইনক্রিজ অফ প্যাকেজ ডায়ামিটার, প্যাকেজের ডায়া আছে এটা বাড়ার সাথে সাথেও আমাদের কিটা চেঞ্জ হবে না, অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা চেঞ্জ হবে না। তো তোমাদেরকে প্রথমে আমি বলছি আমরা তিনটা জিনিস প্রমাণ করব এই ইকুয়েশন থেকে, একটা সব অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড বের করব, তো অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডটা বের করলাম, অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডের মান হচ্ছে এটা যা কিনা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি এই জন্য আমরা এই কথাটা বলতে পারলাম, আর একটা বের করবো হচ্ছে ট্রাভার্স রেশিও হিসাব করবো আর কি। তো ট্রাভার্স রেশিও কি বলতে পারবা, এই ট্রাভার্স রেশিও মনে নেই কেন, কেন ওই যে টার্মসগুলো যখন পড়াইছি তখন তো ট্রাভার্স রেশিওর কথা বলছি, সংজ্ঞা সংজ্ঞা যখন পড়াইছি আর কিছুই মনে নাই, আচ্ছা আমি একটু দেখাই দেখো মনে পড়ে কিনা,
এই যে ট্রাভার্স রেশিওটা মনে পড়ছে এখন? বলো তো একজন কি বুঝছ? একটা ছিল ট্রাভার্স রেশিও, তার আগে ছিল ওয়াইন্ড। একটা হচ্ছে ওয়াইন্ড আর একটা হচ্ছে ট্রাভার্স রেশিও। ওয়াইন্ডের দ্বিগুণ হচ্ছে ট্রাভার্স রেশিও। কি এটা বলো এখন, কি বুঝছ? হ্যাঁ, কোন মানটা মানে কিসের মানটা পাবো? আরে ওয়াইনটা কি? হ্যাঁ, ঘূর্ণন সংখ্যাটা এক পাশ থেকে আরেক পাশে গেল, আবার আগের জায়গায় ফিরে আসলো, মানে ডাবল ট্রাভার্স দিল। ডাবল ট্রাভার্সে কয়টা ঘূর্ণন দেয়, ঠিক আছে? তার মানে ওয়াইন পার ডাবল ট্রাভার্স এটাও বলা যায়। এটা আরেকটা নাম কি, এই যে ওয়াইন পার ডাবল ট্রাভার্স, এটাকে ট্রাভার্স রেশিও বলে, ওয়াইন রেশিও বলে, অথবা ওয়াইন পার ডাবল ট্রাভার্সও বলা বলা হয়ে থাকে আর কি। তো আমি লিখি ওয়াইন পার ডাবল ট্রাভার্স, উপরে হচ্ছে ওয়াইন্ড, নিচে কি ডাবল ট্রাভার্স। আচ্ছা গেল এটা। তো ওয়াইন্ডকে আমি একটু ভেঙে লিখবো, ওয়াইনটাকে দুই ভাগে ভাগ করব, ওয়াইন বাই মিনিট, আর নিচে যেটা আছে, নিচে কি আছে, ডাবল ট্রাভার্স আছে না নিচে, হ্যাঁ ওটাকে আমি ভেঙে লিখবো, ওটাকেও ডাবল ট্রাভার্স পার মিনিট লিখবো আর কি। তাহলে লিখছি ডাবল ট্রাভার্স পার মিনিট। এরকম কি লিখতে পারি আমরা ম্যাথমেটিক্যালি, নাকি কোনো ধরা বাঁধা নিয়ম আছে যে লেখা যাবে না? আচ্ছা তাহলে ম্যাথমেটিক্স যদি আমাদেরকে সমর্থন করে তাহলে আমরা এরপরে দেখি। তো ওয়াইন পার মিনিট এটাকে কি বলে, মানে ওয়াইন পার মিনিট মানে কি? ওয়ান মানে কি ঘূর্ণন না? হ্যাঁ, ওয়াইনটা তো আমার ঘূর্ণনটাকে, আরপিএমটাকে বোঝাচ্ছে, অর্থাৎ কতটা রেভুলেশন দিচ্ছে প্রতি মিনিটে। তো আমি ওই ওয়াইন পার মিনিটটাকে কি লিখতে পারি, অ্যান লিখতে পারি কিনা, এই যে এই অ্যানটা। তো এখন তোমরা প্রশ্ন করবো না যে এই বড় অ্যান না লিখে আমি ছোট অ্যান কেন লিখলাম। কারণ এই তো আমি হিসাব করবো প্যাকেজের, এটা তো আমি জানি, এই অ্যান তো কনস্ট্যান্ট, এটা তো আমার হিসাব করার বিষয় না। কারণ আমার প্যাকেজ আস্তে আস্তে বড় হবে, প্যাকেজ বড় হওয়ার সাথে সাথে আমার আরপিএমটা চেঞ্জ হবে, এটাই তো আমার ইফেক্টটা কেমন আমি দেখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার প্যাকেজ নিয়ে কথা হচ্ছে, মেশিন নিয়ে না। তো সেক্ষেত্রে আমি প্যাকেজের ওয়াইন পার মিনিটটা লিখলাম, অর্থাৎ আরপিএমটা লিখলাম। আর ডাবল ট্রাভার্স মানে কতটুকু বলতে পারবা? না, ডাবল ট্রাভার্স পার মিনিট, এক মিনিটে কয়টা ডাবল ট্রাভার্স দেয় এটা কিভাবে হিসাব করব? এইবার কিন্তু মাথা খেলাইতে হবে তোমাদেরকে, আগেরটাতে ভুল করছো বা চিন্তা করতে ভুল করছো। এই যে এখানে এস বাই এন লিখছি, এস বাই এন লিখছি কিসের জায়গায়, টাইমের জায়গায় না? তার মানে কি একটা ফুল ডাবল ট্রাভার্স দিতে কত সময় লাগে, কথা বুঝো? এস বাই এন কি ছিল, মানে একবার এই পাশে গেল এই পাশে আবার আসলো, কতক্ষণ লাগলো এই সময়টা? আর এখানে বলতেছে কথাটাকে উল্টে, অর্থাৎ ডাবল ট্রাভার্স পার মিনিট, অর্থাৎ এক মিনিটে বা একটা একক সময়ে কতটা ডাবল ট্রাভার্স দেয়। তাহলে কিভাবে করব? এন বাই এস। এটা বুঝতে পারছো কিনা, না বুঝলে আমি আবার এক্সপ্লেন করে দিচ্ছি। এই রাশিটা কিন্তু হুবহু এই রাশিটার উল্টা, এটা হচ্ছে টাইম রিকোয়ার্ড, মানে টাইম ইন মিনিট মনে করো, পার ডাবল ট্রাভার্স। এ কি ট্রাভার্স স্পিড না, মানে এই পাশে গেল আবার এই পাশে ফিরে আসলো, ডাবল ট্রাভার্সের কথা কিন্তু আমরা বলতেছি। এই যে উপরে টুয়েলভ লিখছি কেন ডিস্টেন্সের জায়গায়, আর আমি দুইটা ট্রাভার্সের সময় হিসাব করছি, এই পাশে গেল আবার এই পাশে ফিরে আসলো, এই ডাবল ট্রাভার্সের ডিস্টেন্স ডিভাইড বাই ডাবল ট্রাভার্সের সময়। তো এটা হচ্ছে ডাবল ট্রাভার্সের সময়, আর এটা কি বলতেছে, প্রতি একক সময়ে কতটা ডাবল ট্রাভার্স দেয়। তা এটা একেবারে এটার উল্টা একটা টার্ম, এই জন্য আমরা এটাকে উল্টে লিখবো আর কি, এন বাই এস লিখবো। অথবা তুমি যদি ঐকিক নিয়মও করতে চাও, তুমি দেখতে চাচ্ছ এক মিনিটে কয়টা ডাবল ট্রাভার্স দেয়, তো আমার যে এই যে এন, এন মানে কি,
তো তুমি লিখতে পারো না যে এক মিনিটে রেভলিউশন দেয় হচ্ছে কয়টা? এন সংখ্যক। আর এস মানে এসটা রেভলিউশন আর কি, মানে পরবর্তী যদি এস এ নিয়ে আসো, আমার তো মানে দেখতে পাচ্ছি আমি যে এই পাশে গিয়ে আবার এই পাশে ফিরে আসলো, তো এন সংখ্যক না, আমার এস সংখ্যকের জন্য, এস সংখ্যকের জন্য কত সময় লাগলো। তো এস সংখ্যকের কত সময় লাগে, তুমি ওইগিট নেওয়ার পরে এস দিয়ে করবো না, প্রথমে এক দিয়ে করবা, এক দিয়ে করলে তখন আসবে হচ্ছে মানে এস সংখ্যকের জন্য আমার সময় লাগতেছে যেটা, সেটা হচ্ছে মিনিট। তো পরবর্তীতে আবার একের জন্য করবা, তো ওয়ান বাই এস আসবে, পরে এনের জন্য করবা যখন, তখন উপরে এন আসবে, নিচে হচ্ছে আসবে এস, অর্থাৎ সময়ের ক্ষেত্রে উল্টা করে দিলে। তো তুমি ওইগিক নিয়েও ট্রাই করতে পারো, অথবা যেহেতু এই রাশিটার উল্টা হচ্ছে আমার এই রাশিটা, আমি হুবহু একেবারে উল্টে দিতে পারি। তো আমি উল্টে দিচ্ছি, তো ঝামেলা করতেছি না, সেটা হচ্ছে কি লিখবো, এন বাই এস, একটু দূরে লিখি যাতে বুঝতে পারো। হ্যাঁ, তো এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াবে, এন এস বাই এন। তো এখানে কনস্ট্যান্ট কে আছে আর কনস্ট্যান্ট না কে বলো তো? আচ্ছা আমি এটাকে একটু সহজ করে দিই, একটু সহজ করে দিই, মনে করে এস কে আমি রাখলাম, এস কে রেখে এই যে স্মল এন বাই ক্যাপিটাল এন, এটা সমান কি এই সমীকরণ থেকে বলো তো, স্মল এন বাই ক্যাপিটাল এন সমান কি হবে? এই যে এই সমীকরণ থেকে বলো, পাই ডি এন সমান পাই ডি এন, স্মল এন ডিভাইড বাই ক্যাপিটাল এন, বড় ডি ডিভাইড বাই ছোট ডি, তাহলে এই যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তো এখানে কি সবগুলো কনস্ট্যান্ট? হ্যাঁ, এটা বুঝতেছো তোমরা, এস কনস্ট্যান্ট, বড় ডি কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু স্মল ডি কি না, কনস্ট্যান্ট না। তাহলে স্মল ডি কি হবে, সময়ের সাথে সাথে কি হবে, চেঞ্জটা কি ধরনের, কমবে না বাড়বে? এই চেঞ্জ কে কমবে, ডায়ামিটার এই প্যাকেজটা আস্তে আস্তে বড় হবে, কিন্তু যত ফিল আপ হবে তত বড় হবে। তো প্যাকেজ ডায়া যত বাড়বে, এটা ডি সময়ের সাথে সাথে বাড়বে, তাহলে আমার ট্রাভার্স রেশিওটা কি এই ডি এর সাথে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তাহলে এই যে সময়ের সাথে সাথে ডি বাড়বে, আর ডি বাড়ার সাথে সাথে আসলে আমার ট্রাভার্স রেশিওটা কি হবে, কমবে। তাহলে আমরা এখানে ট্রাভার্স রেশিও হিসেব করার পরে একটা সিদ্ধান্ত পাচ্ছি, ট্রাভার্স রেশিওটা কি না, কনস্ট্যান্ট না। ঠিক আছে, ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট না, তাহলে ট্রাভার্স রেশিওর ক্ষেত্রে কি লিখতে পারি, ইন ড্রাম ড্রিভেন ওয়াইন্ডার ট্রাভার্স রেশিও বাড়ে না কমে, রিডিউসেস, ট্রাভার্স রেশিও ট্রাভার্স রিডিউস রিডিউসেস উইথ দ্য ইনক্রিজ অফ প্যাকেজ ডায়ামিটার। তো প্যাকেজ ডায়ামিটার আসলে ইনক্রিজ করে হচ্ছে সময়ের সাথে সাথে, সুতরাং সময়ের সাথে সাথে আমার ট্রাভার্স রেশিওটা আস্তে আস্তে কমে আসবে। এটা হচ্ছে আমাদের এই অংশ থেকে ফাইন্ডিংস। তাহলে আমাদের দুইটা অংশের কাজ শেষ হলো, এটা হচ্ছে এই যে ট্রাভার্স রেশিওর ক্ষেত্রে প্রমাণ করলাম, ইন ড্রাম ড্রিভেন ওয়াইন্ডার ট্রাভার্স রেশিও রিডিউসেস উইথ দ্য ইনক্রিজ অফ প্যাকেজ ডায়ামিটার, আর এখানে হচ্ছে ইন ড্রাম ড্রিভেন ওয়াইন্ডার অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড এটা কনস্ট্যান্ট থাকে। আর একটা কী হিসাব করবো বলছিলাম, মনে আছে, ওয়াইন্ডিং স্পিড হিসাব করবো বলছিলাম। তো ওয়াইন্ডিং স্পিডের সূত্রটা মনে আছে, একটু আগে দেখাইছি কিন্তু, রুট ওভার অফ এটা, তাহলে রুট ওভার অফ কি লিখবো বলো, বি টি স্কয়ার, আচ্ছা বি টি স্কয়ার লিখলাম প্লাস কি, ভি এস স্কয়ার,
এখন তোমরা বলো বিটি এর মান কত আর বিএস এর মান কত? বিটি এর মান কি 2 এলএন ডিভাইড বাই এস, এই যে এটা। আর বিএস এর মান কত? পাইডিয়ান কিভাবে? সারফেস স্পিড বলছিলাম, সারফেস স্পিড মানেই হচ্ছে পাইডিয়ান, ঠিক আছে? তাহলে পাই কি ছোট হাতের ডি না বড় হাতের ডি? বড় হাতের ডি। তো এই বড় হাতটাকে ছোট হাতের দিয়ে রিপ্লেস করা যায় না? কিন্তু এটা তো ডি বাড়লে এন তো কমে, এই গুণফলটা তো ঠিক থাকে, এই গুণফলটা আবার এই গুণফলের সমান তো হয়, এটা তো ইকুয়েশন লিখে রাখছি, হয় কি না? অর্থাৎ তোমার ঠিক আছে, ডি বাড়বে ভালো কথা, ডি বাড়লে তো আলটিমেটলি তোমার এন তো কমে আসবে, তো কমে আসলে এই গুণফলটা তো এই গুণফলের সমানই হবে সবসময়। তো আমি সরাসরি এই পাই ডিএন না লিখে পাই ডিএন লিখে দিচ্ছি। তাহলে বিটির জায়গায় কি লিখবো বলছিলে তোমরা? টু টু এল এন বাই এস হোল স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি লিখবো? পাই ডিএন, এই বড় হাতে ডিএন লেখার কথা ছিল, আমি একসাথে ছোট হাতে ডিএন লিখে দিচ্ছি। আর এটার উপরে স্কোয়ার রুট হবে। যাই হোক, পূজনীয় আর কি রুট আছে। তো এখান থেকে কি কি কনস্ট্যান্ট আর কি কি কনস্ট্যান্ট না বলো তো? তাহলে আমরা এটা বলতে পারি কি না, যেহেতু আমার এই ট্রাভার্স স্পিড এবং সারফেস স্পিড এই দুইটার সমন্বয়ে যেহেতু আমার ওয়াইন্ডিং স্পিড আসে, আর এই ট্রাভার্স স্পিড এবং ওয়াইন্ডিং স্পিড আসলে এরা মিলে যে বর্গমূলটা পাই, এই বর্গমূলের মধ্যে যে মানগুলো আছে সবগুলো হ্যাঁ সেটা একটু দেখো। দ্য ওয়াইন্ডিং স্পিড রিমেইন্স কনস্ট্যান্ট ডিউরিং প্যাকেজ বিল্ডিং ইন কেস অফ ড্রাম ড্রিভেন ওয়াইন্ডার। তাহলে তিন জায়গা থেকে আমরা তিনটা মানে সিদ্ধান্ত নিতে পারছি আর কি। প্রথমটার ক্ষেত্রে যখন আমরা এই ট্রাভার স্পিড হিসাব করলাম আর কি, ট্রাভার স্পিড হিসাব করে দেখলাম ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড বা যে থিতাটা টেন থিতা অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড রিমেন্স কনস্ট্যান্ট উইথ দ্য ইনক্রিজ অফ প্যাকেজ ডায়ামিটার। আর ট্রাভার্স রেশিওটা কি হয় না, কনস্ট্যান্ট থাকে না, তো ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারের ক্ষেত্রে ট্রাভার্স রেশিও আসলে রিডিউস করতে থাকে উইথ দ্য ইনক্রিজ অফ প্যাকেজ ডায়ামিটার। প্যাকেজ ডায়ামিটার বাড়ার সাথে সাথে আমার ট্রাভার্স রেশিওটা আস্তে আস্তে কমে আসে, কিন্তু ওয়াইন্ডিং স্পিডটা সব জায়গায় কিন্তু একই থাকে। আমার এই যে স্পিড বাড়লো, ডায়ামিটার বাড়লো, আলটিমেটলি যেহেতু ডায়ামিটার বাড়ার সাথে সাথে আমার প্যাকেজের রোটেশন স্পিডটা কমে আসে, সেহেতু আমার এই সার্ফেস স্পিডে কোনো পরিবর্তন আসে না। আর সার্ফেস স্পিডে পরিবর্তন না আসলে ট্রাভার্স স্পিডে কোনো পরিবর্তন আসেই না, মানে কনস্ট্যান্ট থাকে। তো ট্রাভার্স স্পিড এবং সার্ফেস স্পিডের সমন্বয়ে যে ওয়াইন্ডিং স্পিড আমি হিসাব করি, আসলে ওয়াইন্ডিংটা একই রেটে হয়। অর্থাৎ আমি শুরুর দিকে যেই ওয়াইন্ডিং যেই স্পিডে ওয়াইন্ডিং করতেছিলাম একদম প্যাকেজটার শেষ দিকেও একই হারে, মানে আমার প্রোডাকশান যেটা আছে ওয়াইন্ডিং স্পিড মানে তো প্রোডাকশানটা, আমার প্রোডাকশানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই রেটে প্রোডাকশানটা হতে থাকে। এটা হচ্ছে আমাদের এখান থেকে সিদ্ধান্ত। তাহলে পরীক্ষাতে তোমাদের যে প্রশ্নটা আসবে, প্রশ্নটা এইভাবে আসবে, হ্যাঁ শুধুমাত্র ডি যদি বলো
তাহলে এটা কনস্ট্যান্ট না। আবার শুধুমাত্র এন যদি বলো এটা কনস্ট্যান্ট না, কিন্তু ডি আর এন এর গুণফল কিন্তু কনস্ট্যান্ট। তুমি এই যে পাই ক্যাপিটাল ডি এন সমান পাই স্মল ডি ইন্টু এন সমান কনস্ট্যান্ট লিখতে পারবো না, কেন? এটা কিন্তু মেশিন থেকে, আর এটা যেহেতু এটা সমান তাহলে দুইটাই তো কনস্ট্যান্ট। শুধুমাত্র ডি কনস্ট্যান্ট না, এটা খেয়াল রাখবা যে শুধু ডি কনস্ট্যান্ট না, শুধু এন কনস্ট্যান্ট না, কিন্তু পাই ডি এন মানে পাই এর সাথে ডি এর সাথে এন এর যখন গুণফল করবো তখন এরা সবাই মিলে কিন্তু কনস্ট্যান্ট। কেন? কারণ হচ্ছে এই দুইটা একটা একটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা বাড়ার সাথে সাথে এটা কমে, ঠিক আছে? এই জন্য এদের গুণফলটা কনস্ট্যান্ট। অনেক সময় এরকম আমরা দেখি না যে মনে করো সাপোজ মনে করো ম্যান এবং টাইম, হ্যাঁ ম্যান এবং টাইম দিয়ে তোমরা হিসাব ম্যাথ করো না অনেক সময়। মনে করো মানুষ হচ্ছে আমি পাঁচজন এমপ্লয় করলাম, তাদের সময় কতদিন লাগবে? তো পাঁচজনের সময় লাগলো ধরো 20 দিন। এখন তুমি যদি মানুষটাকে বাড়িয়ে দাও, পাঁচজনের জায়গায় যদি 50 জন করে দাও, তাহলে সময়টা কমে আসবে না? তো মানুষ আর সময়টা যদিও ইন্ডিভিজুয়ালি কনস্ট্যান্ট না, কিন্তু মানুষ এবং সময়ের গুণফলটা কিন্তু কি কনস্ট্যান্ট। এখানে ব্যাপারটা এরকমই আর কি। তো তোমাদের প্রশ্নটা হতে পারে এরকম যে প্রুভ দ্যাট ইন ড্রাম ড্রিভেন ওয়াইন্ডার অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড অ্যান্ড ওয়াইন্ডিং স্পিড রিমেইনস কনস্ট্যান্ট হোয়ার এজ ট্রাভার্স রেশিও ইজ নট। অথবা এখান থেকে যে কোনো একটা পার্টও আসতে পারে, অথবা যে কোনো দুইটা পার্ট আসতে পারে, মানে যে কোনো চেঞ্জিং ফর্মে আসতে পারে। তো যেভাবে আসুক তোমাদেরকে আসলে এই প্রমাণটা পর্যন্ত আসতে হবে আর কি। অর্থাৎ বাংলা লেখা, বাংলা তো লিখতেই পারবো না, হ্যাঁ শুধু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিতে হবে, আর আনুষঙ্গিক কিছু কথা তো লিখতেই হবে। এটা আমি তোমাদেরকে কলেজ খুললে শীট দিয়ে দিব, বা এখন শীট থেকে ফটো মানে ছবি তুলে দিয়ে দিব আর কি। ছবি তুলে তো দেওয়াই আছে তোমাদেরকে, যে এখানে দেওয়া আছে না গ্রুপে, কালকে তো পাইছো মনে হয়, এই যে এই কথাগুলো এখানে লিখতে হবে। তো এটা এখানে দেখাই নাই যে ট্রাভার্স রেশিওটা প্যাকেজ ডায়ামিটার সাথে সাথে ব্যস্তানুপাতিক। আলটিমেটলি তুমি যদি প্যাকেজ ডায়ামিটার আস্তে আস্তে বাড়াইতে থাকো, যেটা এখান থেকে প্রমাণ করলাম আর কি, ট্রাভার্স রেশিওর ফর্মুলা থেকে প্রমাণ করলাম যে প্যাকেজ ডায়ামিটার বাড়ার সাথে সাথে আসলে ট্রাভার্স রেশিওটা আস্তে আস্তে কমে আসে। এটা তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেটা কনস্ট্যান্ট না, আর কনস্ট্যান্ট না সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো যা পড়ানো হয়েছে এটা তো বুঝতে পারছো, এইটুকু বুঝতে পারলে হ্যাঁ বলো। ট্রাভার্স রেশিওতে এটা তো বুঝতে পারতেছো ওয়াইন পার ডাবল ট্রাভার্স, আর এটা হচ্ছে ওয়াইন পার মিনিট নিচে লিখলাম, আর এটা ডাবল ট্রাভার্স পার মিনিট। এরপরে বলো কোথায় সমস্যা? হ্যাঁ টু ইন্টু ওয়াইন হচ্ছে ডাবল ট্রাভার্সের সংজ্ঞা বা ট্রাভার্স রেশিওর সংজ্ঞা। এটা তো আমি ম্যাথমেটিক্যালি নিজের সুবিধার্থে ওয়াইন পার মিনিট এখানে উপরটাকেও মিনিট দিয়ে ভাগ করলাম, নিচেরটাকেও মিনিট দিয়ে ভাগ করলাম, দুটাকে একই রাশি দিয়ে ভাগ করা যায়। আচ্ছা দেখো যেটা বলতেছিলাম ওয়াইন পার ওয়াইন ইন্টু টু লিখবো নাকি ওয়াইন পার ডাবল ট্রাভার্স লিখবো, কথা কথা একই, কারণ হচ্ছে আমার দুটো, হ্যাঁ না না ট্রাভার্স রেশিও ডাবল ট্রাভার্স একই বলে, ওয়াইন পার ডাবল ট্রাভার্স আর ট্রাভার্স রেশিও একই। এই যে
ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স যে কথা, ট্রাভার্স রেশিও একই কথা, অথবা ওয়াইন্ড রেশিও একই কথা, এটার তিনটা নাম আছে। এটাকে তুমি ট্রাভার্স রেশিও বলতে পারো, অথবা ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স বলতে পারো, অথবা ওয়াইন্ড রেশিও বলতে পারো, বা এটাকে ম্যাথমেটিক্যালি টু ইন্টু ওয়াইন্ডও লিখতে পারো। আর ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স যে কথা, টু ইন্টু ওয়াইন্ড একই কথা, ওয়াইন্ড রেশিও একই কথা। এখন বুঝছো? না বুঝে দেখলে বলো। এটা হচ্ছে সংজ্ঞা, একেবারে ট্রাভার্স রেশিও ডিরেক্ট সংজ্ঞা। ট্রাভার্স রেশিও মানে হচ্ছে ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স, দুইটা ডাবল ট্রাভার্সে কতটা ওয়াইন্ড দেয়। এটা আরেকটা নামও, এটার ট্রাভার্স রেশিওর আরেকটা নামও এটা, যে ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স অথবা ওয়াইন্ড রেশিও। তাহলে তোমরা ওই যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা আগামী কিছুক্ষণ পর্যন্ত ওপেন থাকবে, এর মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও।